ঘন্টুর সুন্দর ছবি দেখলে ঘন্টুটা ভালো হতো। মাল দেবে শ্বশুর বাড়ি এসে? মাল খেতে লজ্জা লাগে না তোমার? লাগবে মাল, লজ্জা করে না? আজকে আমি ভীষণ খুশি, কারণ আজকে আমার মনের একটা ইচ্ছা পূরণ হয়েছে। আমি এমন একটা ইচ্ছা পূরণ করতে পেরেছি যেটা আমি অনেকদিন ধরে ভাবছিলাম। গুড ইভিনিং এভরিওয়ান, আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম, তোমরা স্কিপ না করে কিন্তু পুরো ব্লগটা অবশ্যই দেখো। ফাইনালি আজকে এতদিন গরম দেওয়ার পরে বৃষ্টি, আর মানে বৃষ্টি হয়েছে আর ঠান্ডা হয়ে গেছে চারিদিকটা। তো ওদের সঙ্গে ভালো একটু শেয়ার করি, চারিদিকটা বৃষ্টি হচ্ছে আর এদিকে আমার ছেলের অবস্থাটা দেখো, ও জল ঘাটছে, এদিকে বাবানকে দেখো এখানে জল পড়েছে আর ও জলটা ঘেটে মজা পাচ্ছে। তো দেখো আজকে পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। তো যেদিন আমি ভাবি যে একটুখানি মানে হাবড়া যাব, সেই দিনই কোনো না কোনো একটা প্রবলেম সৃষ্টি হয়। তো যাই হোক, আজকে যাওয়ার কথা রয়েছে বাট এমন বৃষ্টি নামলো, দেখা যাক যেতে পারি কি না পারি। গেলে তো অবশ্যই তোমার সঙ্গে শেয়ার করবো, অনেক কিছু তোমার সঙ্গে শেয়ার করার আছে, বাট জানি না বৃষ্টির যে অবস্থা কতটা কি পসিবল হবে, আই ডোন্ট নো। তো চলো একটু বৃষ্টিটা এনজয় করি, তোমরা দেখতে থাকো, সবটা একটু ভিডিও আজকে শেয়ার করবো। এটা কি জল? তো ঠান্ডা লেগে যাবে না? ঠান্ডা লেগে যাবে না? সো গাইজ, ফাইনালি আমি রেডি হয়ে নিয়েছি, একটু হাবড়া যাবো, তোমাদের বলেছিলাম। তো বৃষ্টি এখনও পুরোপুরি কমেনি, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, বাট আমার যাওয়াটা খুবই দরকার কারণ আমি বাড়িতে আসবো হচ্ছে সানডে। তো সময় পাবো না, আমার একটু কাজ রয়েছে যেটা আমার আজকেই করতে হবে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, তোমার সঙ্গে একটু একটু যদি পসিবল হয় তো শেয়ার করব। তো বাবা নেই, যে বাবানকে নিয়ে এখন আমি নিচে যাব, তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আসছে এরকম আসছে, দেখি যায় নাকি। তো আমি ওয়েট করছি না দুটোর জন্য, হালকা ধীরে ধীরে বৃষ্টি পড়ছে, তো দেখা যাক পাই কি না। তো আমার অনেকগুলো কাজ অলমোস্ট কমপ্লিট, এখন বাড়ি যাব কিছুক্ষণ পর, আর একটা কাজ বাকি রয়েছে। তো এখনও কিছু বলবো না, সব কিছু সারপ্রাইজ। তো বাড়ির থেকে বাকি কথা হচ্ছে, তোমার দেখতে থাকো। আর এখন প্রচণ্ড বৃষ্টি স্টার্ট হয়ে গেছে এদিকে, তো আমি ওই জন্য যেতে পারছি না, আমি ওয়েট করছি। তো চলো বাড়িতে যাই, একদিন কথা হবে, রাস্তায় ব্লগ করা পসিবল হচ্ছে না। তো তোমার তো হঠাৎ করে এত পরিমাণে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে যে আমি কোথাও গিয়ে ভিডিও করতে পারিনি। তো যাই হোক, এখন আমরা আবার বাড়ি এসে বেরিয়ে পড়েছি, তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর নেক্সট ভিডিওতেও আসছে কিন্তু অনেক ধামাকা, কেউ কিন্তু মিস করো না। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বাড়িতে, তোমাদের তো বললামই আজকে বাড়ি যাব। তো দেখো আমাকে দিতে যাচ্ছে দুজন মিলে, আর আমি আমার পাপান যাচ্ছি। তো এসে আর চেঞ্জও করিনি, কিছুই করিনি, তো বেরিয়ে পড়েছে। আর এখনও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো আমরা একটু রাস্তায় দাঁড়িয়েছি, তরকা নিতে হবে, তো চলো নিয়ে নিন, তারপরে হচ্ছে। তো এই যে চলে এসেছি, আর এদিকে মা রান্না করছে, তুলবো? দেখো এদিকে আসলে দেখে যাও, এটা তোলো, এটা তোলো, যত দোষ নন্দ ঘোষ, বুঝলে মা? মাল দেবে শ্বশুর বাড়ি এসে? মাল খেতে লজ্জা লাগে না তোমার? লাগবে মাল, লজ্জা করে না? তো মা এখন এই যে বানাচ্ছে, এই যে হচ্ছে আমাদের আর্টিস্ট, আর এই যে চার আমার বাবার জন্য কি আসছে। পাপা পাপা এখানে বসো, ওই দেখ মামু কি দুষ্টুমি করো না, এই দেখো কি মামু কি খুলছে দেখ, এই যে আমরা সবাই এই বসো, এই সিলটাতে লাগবে তোমার ছেলের কোলে যাবে, তো কি হবে? আয় আয় আয়, ও তোমার তোমার ছেলে বেশি পাকা, ওখানে বড় হয়নি যে তোমায় নেবে, ওদের মতো বাচ্চা, কোথায় ওরে কোথায়। ঘন্টুর সুন্দর ছবি দেখলে ঘন্টুটা ভালো হতো, ওইটা তো দেখলেই ওইটা দেখলেই মানে পছন্দ হয়ে যাবে, কিন্তু এইটা ওর ছবির জন্য অতটা দেখি আগে আগে তুমি তো দি আমাদের মাইন্ড মানে আমি দেখি তুই আচ্ছা মানুষ কি দেখবি, ওয়াও সুন্দর হয়েছে। কি তুলবা? ভালো লাগে আমার, ভালো লাগে না তুলবা মানে বুঝলাম না, এই তো ধরেছি আমি লাইট,
দেখো হাত মাছ যেন পড়ে না, সাবধানে। ইচ্ছা করেই যায় কারেন্টটা, কারেন্টটাও বোঝে। প্রত্যেকদিন রাত্রে যায় কিনা না যায়, এবারও খেয়ে বলবে। এই ছবিটা বড় না, এই ছবিটা একটা জায়গা লাগবে, বুঝিসনি? আর মার সাথে তোর কোনো ভালো ছবি নেই। বাহ, কারেন্টটা আমার জন্য আসলো। এই আসো, মেয়োনিজ দাও। গাইস দেখো চকলেট পরোটা, এটা যখন খাবে ছিঁড়ে ছিঁড়ে তখন দেখাবো। আর এই যে সুপটা দেখতে সত্যি অমাইক হয়েছে। কি পাপা, তুমি কি কিছু খাবা নাকি? ওটা খেয়ে নে, ওটা খেয়ে নে। তোমাকে আমি রোজ বানিয়ে এরকম খাওয়াই না বলো? পরোটা বলছি কেন, মনে হচ্ছে সেই পাঁপড়। তো এখান থেকে গরম, তো বের করে করে খাও। খাও, আমি গরম ঠান্ডা হয়ে যাবে বলে আমি অল্প করে বের করে দিলাম। মা ওর একটু ভালোবাসো, কারণ ওর শ্বশুরবাড়ি ভালোবাসা পাবে কিনা, কারণ অনেক দূর তো, সে পাকিস্তানে অত দূর পৌঁছাবে তারপর তো ভালোবাসা দেবে। আমি পরে পরে, ওরা চলে যাক নিরিবিলি, এখন কোনো আমার কোনো তাড়া নেই, আমি তো থাকছি। এই আমার মার কষ্ট হয়ে গেছে, দেখো মা কত খাটনি খাওয়ালে। ও ও রে বাবা রে, থ্যাংক ইউ বলো, শালাকে থ্যাংক ইউ বলো। এই শালাকে থ্যাংক ইউ বলো, বলো। তো এটা একটু গামলে, মানে কামলে বলছি, কামড়ে ছিঁড়ে খেলে মানে বোঝা যায় তো চকলেটটা। না না, এটা মাঝখানে ছিঁড়লে বেরাবে। হ্যাঁ, ওটা দু হাতেরও টেনে ছিঁড়ে তাহলে বোঝা যাবে চকলেটটা। ওরে বাবা রে, বাবারা ভয়তে পালাচ্ছে, সাবধানে যাবা, গিয়ে জানিয়ে দিও। ভালো হয়েছে, বেশ করেছি। দিকে দেখো মা স্যুপ দিয়ে দিয়েছে, আর মা কিন্তু স্যুপটা মাটন এবং চিকেন দিয়ে আর ডিম সাথে সবকিছু দিয়েই করেছে, মিক্সড একটা স্যুপ। দেখতে কিন্তু দারুণ লাগছে, দেখো। তো আমি চকলেট পরোটা খাই না, তো মা আমার জন্য দেখো চিনির পরোটা করে নিয়েছে, যেটা আমার অলওয়েজ ভীষণই ফেভারিট, তাও আবার মায়ের হাতে। তো চলো এখন এটা খাবো, আর বাবানকেও খাবাই। তো গাইস কারেন্ট চলে গেছে, তো আমরা এখানে বসে বসে ল্যাপ খাচ্ছি। দেখো এটা একটা হনুমান, আর ওই যে বাবান, বাবার ল্যাপটা বছা। তো বাবানকে মা খাইয়ে দিয়েছে রাতের খাবার, তোর খাওয়া কমপ্লিট। আমাদেরও মোটামুটি পেট পুরো ভরা, তাই না ঘন্টু? মোমো খেয়ে, স্যুপ খেয়ে, আবার পরোটা খেয়ে আমাদের পেট পুরো প্যাকটা। তাও মা বললো যে একটুখানি ভাত খাবি, ভাত করছে বাট খাওয়ার ইচ্ছা নেই, ঘুম পাচ্ছে এখন। করিস না রকম লাগবে, বাপরে। তো তোমরা দেখতে থাকো, তো গাইজ আমি ফাইনালি এখন ঘুমোবো। আর এখন বাজে হচ্ছে কটা জানো? 3টে। আর তার কারণ হচ্ছে আজকে মার নেইল এক্সটেনশন করলাম, তো আমি তোমাদের এটা নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করব, বা কোনো শর্টসও শেয়ার করতে পারি যে নেইলটা কেমন করেছি, তোমরা অবশ্যই তখন জানিও। তার কারণ হচ্ছে মার প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো, তো অনেক কষ্টে আমি করেছি, মা ঘুমোচ্ছে তার মধ্যে দিয়ে করেছি।
তো যাই হোক, আজকের ব্লগটা এ পর্যন্তই থাক। যদি ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ব্লগটা খুবই ছোট, খুব বেশি কিছু শেয়ার করতে পারলাম না, বাট এটুকু বলতে পারি যে মানে আজকে আমি ভীষণ খুশি, কারণ আজকে আমার মনের একটা ইচ্ছা পূরণ হয়েছে। আমি এমন একটা ইচ্ছা পূরণ করতে পেরেছি যেটা আমি অনেকদিন ধরে ভাবছিলাম, কিন্তু সিচুয়েশন ছিল না যে সেরকম কিছু করব। ফাইনালি করতে পারছি, তো জানতে পারবে তোমরা খুব তাড়াতাড়ি, দু একদিনের মধ্যে জানতে পারবে, তোমাদেরকে বলবো। এখনই বলছি না, একটুখানি সিক্রেট থাক, তোমরা একটু ওয়েট করো। তো চলো, আজকের মতন সবাইকে গুড নাইট, সবাই খুব ভালো থেকো। আর আরেকটা কথা আমার বলার ছিল, তারপরে ভিডিওটা এন্ড করে দিচ্ছি। সেটা হচ্ছে দেখো, থাম্বনেল আমরা সবাই জানি, যারা আমরা ইউটিউব করি, কন্টেন্ট ক্রিয়েটার বলো বা ভিডিও ক্রিয়েটার বলো বা ডেইলি ব্লগ যারা করে, সবার ক্ষেত্রে সেমই হয়। আমরা থাম্বনেল এমন দিই, অনেক সময় থাম্বনেলের সঙ্গে ভিডিওর কোনো রকম কোনো লিংক থাকে না, বাট যাতে মানুষ বেশি ইন্টারেস্ট হয় ব্লগটা দেখার জন্য বা অ্যাট্রাকটিভ লাগে, তার জন্য কিন্তু আমরা একটু অ্যাট্রাকটিভ চাই থাম্বনেল বা টাইটেল দেওয়ার জন্য, বা কমিউনিটি পোস্টে এমন দিই যাতে লোকেরা একটু ভাইব্রেট হয় আর কি। বাট সেগুলোকে কেউ ইচ্ছাকৃত গায়ে টেনে নেবে না বা কেউ ভুলভাল কমেন্টস করবে না, কারণ আমার মনে হয় ব্যক্তিগতভাবে আমি কাউকে নাম ধরে বা কারোর ব্যক্তিগতভাবে কোনো অ্যাটাক আমি করিনি। সুতরাং আমাকে উল্টোপাল্টা কমেন্টস তোমরা করো, কারণ আমি মনে করি তোমাদের মধ্যে যদি ভালো থাকে তবে তোমরা ভালোবাসাটা দিতে পারবে, সক্ষম হবে। আর যদি তোমাদের মধ্যে কাদা থাকে তো কাদাই তো ছুড়বে, তাই না? তো যারা যারা আমাকে খারাপ কমেন্টস করো আমি দেখি দেখি ইগনোর করি, কারণ আমি মনে করি এটাই, তোমার ভিতরে যা আছে তুমি সেটাই দিতে সক্ষম। তো তুমি, তোমার মধ্যে কাদা আছে, তুমি কাদা দিয়ে হ্যাপি, দেন আমিও কাদা নিতে হ্যাপি। তো যাই হোক, যার যা বলার বলবে, বাট আমার কমেন্টসে এসে কেউ ভুলভাল কমেন্টস করবে না। আমি কিন্তু কাউকে কিছু উল্লেখ করে বলি না বা কাউকে কিছু ইন্ডিকেট করে কিছু বলি না। আমার যখন যেটা মনে হয় তখন সেটা পোস্ট দিই, সেটা শুধুমাত্র পোস্ট হিসাবেই নেবে, কোনো ব্যক্তিগত অ্যাটাকভাবে নেবে না, মানে পার্সোনাল অ্যাটাকভাবে নেবে না। তো ব্যাস এটুকুই বলার ছিল। তো চলো, সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, সুস্থ থেকো, সবাইকে আজকের মতন টাটা, লাভ ইউ গাইজ, দেখা হচ্ছে কোথায় নতুন ব্লগের সঙ্গে, বাই বাই।